আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে, আমিও ভালো আছি। প্রিয় দর্শক দেখুন, দর্শক রান্নাঘরে আসলাম, একটা সিম্পল রেসিপি করব আজকে, সব কিছু রেডি করে নিয়েছি। দেখুন দর্শক কীভাবে রেসিপিটি তৈরি করছি আমি আজকে। এই যে রুই ফিশ দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, টমেটো দিয়ে দেখুন নাইস একটা রেসিপি করে দেখাবো, দেখতে থাকুন। দেখুন দর্শক চুলা হাঁড়ি দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন অ্যাড করে দিলাম, মাছগুলো ছেড়ে দিব, প্রথমে আমি মাছগুলো একটু হলুদ টলুদ ছাড়া কষিয়ে নিব। এদিকে এই যে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাচ্ছে, টমেটো কেটে নিয়েছি, এখানে মিষ্টি কুমড়ার মাঝখানে যে শাঁসটা আছে আবার মিষ্টি কুমড়ার বিচিগুলো সিদ্ধ করে ব্লেন্ডার করে এখানে রেখেছি, এটা ব্যবহার করবো আমি রান্নায়। আমার আর যে মিষ্টি কুমড়ার শাঁসটা আমরা ফেলে দেই, আঁশটা ফেলে দেই, সেটা ফেলে দেই নাই, অনেক ওইটা দিয়ে ভর্তা তৈরি করে আমি ওইটা আজকে আবার রান্নাটাতে ব্যবহার করবো। এখন দেখুন দর্শক আমি হলুদ ব্যবহার করব, হলুদ দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি এই যে মিষ্টি কুমড়া ব্লেন্ডার করা আছে শাঁস দিচ্ছি দিয়ে দিচ্ছি, সাথে কিছু কাঁচামরিচ আছে আমার, এতে ডিপ ফ্রিজে রেখেছিলাম। দেখুন এই যে আর একটু অ্যাড করবো, এতে একটু পেঁয়াজ রসুনও আছে সাথে ব্লেন্ডার করা, নেড়ে দিব। এটা আমার তরকারিটাকে একটু মাখা মাখা করে নেবে, তার ইচ্ছে হলে কখনো আপনি এমন করে মিষ্টি কুমড়ার মাঝখানটা ফেলে না দিয়ে সিদ্ধ করে ব্লেন্ডার করে নেবেন। চুলাটা এখন একটু বাড়িয়ে দিব। এখানে দেখুন দর্শক এই যে আমার এটাতে একটু কাঁচামরিচ আছে সাথে আর ব্লেন্ডার করা শুকনা মরিচ আছে, অল্প পরিমাণে ভিনেগার দিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, এখান থেকে একটু অ্যাড করব, একটু কাঁচামরিচও যাবে সাথে। আর একটু অ্যাড করব, দেখুন কাঁচামরিচও রেখে দিয়েছি, এখানে একটু ভিনেগার আসার সাথে একদম যেমন রেখেছি তেমনই থাকবে। এটা মরিচগুলো আমি ভিজিয়ে নিয়েছি ভালো করে, শুকনা মরিচ তারপরে ধুয়ে নিয়েছি, তারপরে আরও কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন আমি এখন নেড়ে দিব শুকনা মরিচ, হলুদ, রাঁধুনের পাঁচফোড়ন, তারপরে মিষ্টি কুমড়ার ভিতরে শাঁসটা ব্লেন্ডার করা, সাথে আমার কিছু গরম মশলাও আছে এতে ব্লেন্ডার করা, এলাচ আছে, গোলমরিচ আছে, লং আছে, কষিয়ে নেবেন এভাবে ভালো করে। দর্শক রান্না অনেক রকমের করা যায়, আজকে আমি
আমার মিষ্টি কুমড়া এবং ফিশ রেসিপিটা এইভাবে করে নিব। কখনো ইচ্ছে হলে আপনি এমন করে মিষ্টি কুমড়া রেসিপি করে নিতে পারেন। দেখুন আমার মাখা মাখা হয়ে যাচ্ছে, এটা শুকিয়ে আসতেছে। প্রিয় দর্শক, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আবার শেয়ার করে দিবেন, তাহলে অন্যরাও, আপনার পরিবারের অন্যরাও এই রেসিপিটা শিখে গেল। কিন্তু মিষ্টি কুমড়ার শাঁসটা আমি সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি আর ফেলে দিলাম না, আমি ফেলে দিই সবসময়। এটা কালকে ভাবলাম যে এটা একটু যত্ন করি, অনেকে তো ভর্তা করে ওইটা দিয়ে, তেলে ভেজে নেয় অথবা সিদ্ধ করে। দর্শক দেখুন, এই যে তেলটা উঠে আসতেছে, আমার মাছটা তো আগেও একটু তেলে ভাজা করে নিয়েছি রাঁধুনি পাঁচফোড়নের সাথে, এখন আবার আমার এই যে সব কিছু মেশানো আছে, গরম মশলা টসলা সব কিছু সহ শুকনো মরিচ পিসা সব মিলিয়ে আমার মাছটা এই হয়ে গিয়েছে, তেল উপরে উঠে আসছে। এ পর্যায়ে আমি আমার এই যে মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিব। এদিকে চুলাটা বন্ধ করে দিলাম। এটা আমি রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য এটা করে নিলাম। এভাবে আপনি যখন মাছ কষান পাশে যে কোনো সবজি সিদ্ধ হতে দিয়ে দিবেন, তাহলে আপনার রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে। মাঝে মাঝে আমি এমন করে করি আমার রান্নাগুলো। দেখুন দর্শক, দিয়ে দিয়েছি, দেখুন মিষ্টি কুমড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটাতে পানি অ্যাড করে দিব। পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ভিতরে শ্বাস আবার লিচিগুলো ব্লেন্ডার করা আছে, একদম সফট হয়ে গিয়েছে। সিদ্ধ করে করেছি তো আর মিষ্টি কুমড়াটা কচি ছিল, একটু নেড়ে দিব। দেখুন এই যে টমেটোটা অ্যাড করবো, পরে একটু মরিচের গুঁড়াও অ্যাড করবো সাথে। ব্লেন্ডার করা বাটা মশলাও আছে, আবার এখন গুঁড়া মরিচ অ্যাড করে দিলাম। এখন আমি এটা সামান্য করে ঢেকে দিব, তখন তরকারিটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। চুলাটা বাড়িয়ে দিয়েছি আর একটু, একটু ঘুষিয়ে নেই। গরম হয়ে আসতেছে,
প্রিয় দর্শক, আজান দিচ্ছিল তো কথা বললাম না, আমার রেসিপিটা তো গরম হচ্ছে, কথাও বললাম না যে একসাথে হয়ে যাক। দেখুন এই যে ফুটে আসতেছে, আর একটু দেখবো। প্রিয় দর্শক, মিষ্টি কুমড়া খাবেন, যারা মিষ্টি পছন্দ করেন না তারা একটু মাছ বেশি দিবেন অথবা একটু সবজির সাথে দিয়ে রান্না করে খাবেন। আর যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন তারা ভাজি খেতে পারেন, ভাজিটা একটু মিষ্টি মিষ্টি হয়, যারা পছন্দ করে তাদের কাছে ওইটা ভালো লাগে। আমার আবার একটু মিষ্টিটা ভালো লাগে না, আমার একটু হালকা মিষ্টি হলে তরকারি দিলে ভালো লাগে। তাই আজকে আমি মিষ্টি কুমড়া রেসিপিটা একটু ঝোল করে মাছ দিয়ে তৈরি করছি। দেখুন, আর এটা ঢেকে রাখবো না, তুলে দিচ্ছি। মাছটা সিদ্ধই আসতেছে, মিষ্টি কুমড়া তো সিদ্ধ আছেই। এখন আমি এতে কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিব। টমেটো সালাদ খাবেন, ফ্রেশ টমেটো খেলে ওই টমেটোটা টাটকা খাওয়া যায়, সালাদ খেলে স্বাস্থ্যের জন্য ভালো। আমরা তো রান্না ব্যবহার করি, রান্না কিন্তু রান্না করলে ভিটামিন সিটা কমে যায়। ঝোল দেখে নিচ্ছি, লবণ দিতে হবে, লবণ অ্যাড করে দিচ্ছি। একটু ঝোল ঝোল রাখবো, ঝোল ঝোল হলে ভাত খেতে একটু ভালোই লাগে মাঝে মধ্যে। আল্লাহর রহমতে অনেক মজা হয়েছে। এখানে দেখুন দর্শক, আমি এই যে মালটার খোসা ই করে রেখেছি, শুকিয়ে রেখেছি কেটে, এটা এটা এক পিস অ্যাড করব। আপনি কমলার খোসা এবার শুকিয়ে রাখতে পারেন। এই রেসিপিটা আপনার তরকারিটা টেস্ট করে ফেলে, আলাদা একটা সেন্ট হবে। মালটার খোসা দিয়েছি এক পিস সাথে, অনেকে লেবুর রস ইউজ করে, অনেকে লেবু পাতা ব্যবহার করে, ওরকম একটু আলাদা একটা সেন্ট হবে এতে। এগুলো আমি মাঝে মধ্যে চায়ে ব্যবহার করি। এই যে এখানে শুকিয়ে রেখেছি, ছোট এক পিস ধুয়ে দিয়ে দেই, তাতে একটু স্যান্ড হয়। দেখুন মিষ্টি কুমড়া আসতেই আছে, সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে কিন্তু আস্তে আস্তেই আছে। এভাবে মিষ্টি কুমড়ার শাঁস ব্লেন্ডার করে কখনো একটু ভিনেগার দিয়ে রেখে দিবেন, মিষ্টি কুমড়ার সাথে দিয়ে দিবেন, মাখো মাখো হবে রেসিপিটা। এখন আলাদা টেস্ট হয়ে গেছে, যে মালটার একটা খোসা দিয়েছি না, এটা একটু স্যান্ড বের হয়েছে, এটা আবার আপনার তরকারি কালারটা সুন্দর করে ফেলে। মাংস রেসিপিতে দেওয়া যায় ছোট এক পিস, মুরগির মাংস রান্না করলে ছেড়ে দিবেন লাস্ট, একটু শেষ পর্যায়ে দুই তিন মিনিট আগে দিবেন, যখন এটা স্যান্ডটা একটু বের হয়ে আসবে তারপরে তুলে নেবেন।
প্রিয় দর্শক, দেখুন আমার চ্যানেলে কিন্তু সহজে সিম্পল সাদা মাটা রান্নাগুলো আপনি দেখতে পারবেন। এগুলো যেগুলো আপনি সহজে হয়ে যায়, দেখুন আমার অল্প সময়ে আমার রেসিপিটা হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমি এখন এটা আর আর ঝোলটা কষাবো না। দেখুন এই যে হয়ে গিয়েছে, দেখুন এই যে সুন্দর একটা রেসিপি হয়ে গেল। মিষ্টি কুমড়া ব্লেন্ডার করা দিয়ে প্লাস মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিয়েছি, টমেটো অ্যাড করেছি, আবার এক পিস মালটার কষা অ্যাড করেছি, মাছটা কষিয়ে নিয়েছি সুন্দর করে। প্রিয় দর্শক, ইচ্ছে হলে এমন করে কখনো মিষ্টি কুমড়া রেসিপি করে খাবেন। ভালো থাকুন দর্শক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।